ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার উদয়পুরের মাতাবাড়ির শপিং কমপ্লেক্সের সামনে লকডাউনের কারণে অসুবিধার সম্মুখীন গরিব অসহায় 250 পরিবারের হাতে চাল ডাল তেল সয়াবিন সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট কমিটির সভাপতি দ্বিজেন্দ্র চন্দ্র সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মাতারবাড়ির মন্দির বন্ধ, তার নিচে মাতারবাড়ির মন্দিরের নিচে পুকুরের পারে যারা ছোট ব্যবসায়ী, মানে ছোট দোকান দিয়ে যারা বসে রয়েছেন বেজার, যেমন মুড়ি বিক্রি করে, কেউ বিস্কিট বিক্রি করে, কেউ ফুলের পাতা বিক্রি করেন, এসব ধরনের যারা ব্যবসায়ী নিয়ে 250 গরিব যারা রয়েছেন, বিগত 2 মাস ধরে লকডাউনের জন্য তাদের রোজগারটা বন্ধ রয়েছে, কারণ মন্দির বন্ধ, লোক সমাগম নেই, তার জন্য তাদের অসুবিধার কথা চিন্তা করে আগেও দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা আরও 2 বার করে দেওয়া হয়েছে, আজ